খুশি করতে চাইলে আল্লাহকে খুশি করো, মানুষকে খুশি করতে গেলে নিজের হাসিটাকেও হারিয়ে ফেলবা। খোদার বান্দা খোদায় নিবে, নিঃশ্বাস আমার শেষ, অচেনা এক স্টেশন যাবে গুরু এক্সপ্রেস। যদি আল্লাহ রাজি না হয়, তা আল্লাহকে রাজি করতে গেলে তো কোটি বছরও পারবো না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি রহমান, তুমি গাফফার, তুমি সত্তার, তোমার এত বিশাল জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না। বন্ধু, নামাজ পড়া শিখো, কারণ তুমি মরলে আমরা তোমার কবর পর্যন্ত বাসে থাকব, কিন্তু কবরে না। কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না, কারণ সে হয়তো তোমার কাছে থাকবে কিন্তু সময়টা অন্য কাউকে দিবে। রব বলে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জাহান্নামে নয়। তাই আমি হাজারটা কারণ খুলে দিয়েছি, বান্দারে তোর সারাটা জীবনের সিস্টার মধ্যে একটা সিস্টার যদি আমি রবের কাছে প্রিয় হয়ে যাই, আমি কাল হাশরের ময়দানে ওই সিস্টারকে বাহানা বানিয়ে তোকে জান্নাতে বানাবো। কোনো এক মসজিদের দেয়ালে লেখা ছিল, যদি তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে ভিতরে এসো, মহান আল্লাহর রহমত দিতে কখনো ক্লান্ত হন না। আমার রব চেয়েছিলেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন। আমার ভাগ্য খারাপ হতেই পারে না, কারণ আমার ভাগ্য আল্লাহ লিখছে। প্রেমে পড়লে জীবন নষ্ট, আর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জীবন শ্রেষ্ঠ।